হ্যাঁ গাইস, আবারও আসলাম আপনাদের মধ্যে নতুন আরেকটি ভিডিও নিয়ে। সো গাইস, আজকে আপনাদেরকে আমি শেখাবো যে আপনি কিভাবে একটা নতুন প্রফেশনাল ইউটিউব চ্যানেল খুলবেন এবং কি ইউটিউব থেকে টাকা আর্ন করবেন কিভাবে, এবং কি ইউটিউব চ্যানেলের সঠিক নিয়ম কি কি, কোন পর্যায়ে ইউটিউব চ্যানেল খুলতে হয় সেটাই কিন্তু আজকে আপনাদেরকে আমি শেখাবো। সো বন্ধুরা, আপনারা হয়তো অনেকেই ভিডিও দেখে কিন্তু ইউটিউব চ্যানেল খুলে ফেলেছেন, কিন্তু ইউটিউব চ্যানেলে কিন্তু কোনো ধরনের ভিউজ আসে না। তো আজকে আপনাদেরকে আমি সঠিক নিয়মে ইউটিউব চ্যানেল খুলে দেখাবো। চলুন সরাসরি মোবাইল স্ক্রিনে যাওয়া যাক। হ্যালো ভিউয়ার্স, তো আজকে আপনাদেরকে শেখাবো যে আপনি একটা ইউটিউব চ্যানেল কিভাবে ক্রিয়েট করবেন। তো বন্ধুরা, ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার জন্য প্রথমত আপনাদেরকে যেতে হবে ইউটিউবে। তো আমি ইউটিউবে চলে আসলাম। তো বন্ধুরা, ইউটিউব যে চলে আসার পরে, তো বন্ধুরা আপনারা একটা বস্তু মনে রাখবেন যে ইউটিউব চ্যানেলে কিন্তু চ্যানেল ক্রিয়েট করতে গেলে কিন্তু একটা জিমেলের প্রয়োজন হয়। এই জিমেলটা কিন্তু আপনি অন্যের ভিডিও দেখেও কিন্তু জিমেলটা খুলতে পারবেন, এবং কি জিমেল কীভাবে বানাতে হয় সে নিয়ে কিন্তু আমি একটা ভিডিও কিন্তু আপনাদেরকে বানিয়ে দেব পরে। তো বন্ধুরা, আপনারা ইউটিউব চ্যানেল খোলার জন্য প্রথমত আপনারা কি করবেন, এই যে লোগো অপশন দেখতে পাচ্ছেন, লোগোর উপরে একবার ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা কি করবেন, এরপরে আপনারা ইউর চ্যানেলে একবার ক্লিক করবেন। তো বন্ধুরা, আমরা ইউর চ্যানেলে ক্লিক করলাম, একটু টাইম ওয়েট করুন। তারপর বন্ধুরা আপনারা কি করবেন, এখান দেখতে পাচ্ছেন যে পিকচার, আর এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে মিজানুর খান। তো বন্ধুরা, এই নেমটা যে দেখতে পাচ্ছেন, এই নেমটা কিন্তু হবে আপনার ইউটিউব চ্যানেলের নাম। তো বন্ধুরা, আমরা ইউটিউবের চ্যানেলের নামটা দিয়ে দিই। তো চ্যানেলের নাম হবে এ বি গেমিং। তো এ বি গেমিং গেমিং, তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা এ বি গেমিং দিয়ে দিলাম। এ বি গেমিং দেওয়ার পর আপনারা কী করবেন, সেভে ক্লিক করবেন। তো আমি সেভে ক্লিক করে দিলাম। তো বন্ধুরা, সেভে ক্লিক করে দেওয়ার পরে আপনারা কিন্তু ইউটিউব চ্যানেলের নামটা কিন্তু অলরেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন। তারপর আপনারা কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন হ্যান্ডেল, আপনারা হ্যান্ডেলের উপরে ক্লিক করবেন। তো আমি হ্যান্ডেলের উপরে ক্লিক করলাম। করার পরে এখান থেকে যে অপশানগুলো আসবে এটা কিন্তু আপনি চাইলে কেটে দিয়ে কিন্তু আপনারা সেভে ক্লিক করতে পারেন। তো আমরা সেভে ক্লিক করি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সেভে ক্লিক করলে অলরেডি কিন্তু এই হ্যান্ডেলটা অনেক একজনে নিয়ে নিচ্ছে, তোলে কিন্তু হ্যান্ডেল শো করবে। তো আপনারা কী করবেন, এই তোলে দেখতে পাচ্ছেন এখানে একবার ক্লিক দিবেন, তো নিয়ে নেবে। তারপর আপনারা কী করবেন, সেভে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, সেভে ক্লিক করার পরে কিন্তু আপনার হ্যান্ডেল হয়ে যাবে। তারপর আপনারা কী করবেন, এখান থেকে দেখতে পাচ্ছেন যে একটা ক্যামেরা আইকেন, এর উপরে একবার ক্লিক করেন। ক্লিক করার পরে আপনাদেরকে সরাসরি নিয়ে যাবে গ্যালারিতে। তো গ্যালারি থেকে আপনারা এখান থেকে গ্যালারি থেকে কিন্তু ফটো চুইজ করে দিতে পারবেন। তো আমি আমার একটা ফটো চুইজ করে দেই। তো পরে আমি কিন্তু লোগো লাগাবো। তো আপনাদেরকে স্যাম্পল আমি খালি দেখিয়ে দিচ্ছি যে কীভাবে লাগাতে হয়। তো বন্ধুরা, এই যে আমি লাগিয়ে দিলাম। এবার এখানে দেখতে পাচ্ছেন সেভ পিকচার, সেভ পিকচারে একবার ক্লিক করবেন। তো বন্ধুরা, সেভ পিকচারে ক্লিক করার পরে দেখতে পারবেন যে সেখানে কিন্তু ফটো অলরেডি আপলোড হওয়া শুরু করবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রোফাইল ফটো আপডেট এখানে কিন্তু সাকসেসফুল দেখিয়েছে। তারপর আপনারা কী করবেন, দেখতে পাচ্ছেন চ্যানেলে লোগো লেগে গেছে। তারপর আপনারা কী করবেন, তোলা দেখতে পাচ্ছেন মেন প্রসেস হচ্ছে এটা, এটা হচ্ছে ক্রিয়েট চ্যানেল। আপনারা কী করবেন, ক্রিয়েট চ্যানেলের উপরে একবার ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পরে আপনারা একটু টাইম ওয়েট করুন। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার কিন্তু ইউটিউব চ্যানেল কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন যে এখানে দেখতে পাচ্ছেন যে এ বি গেমিং, তো আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে চ্যানেলের হ্যান্ডেলও কিন্তু হয়ে গেছে, চ্যানেল কিন্তু ক্রিয়েট হয়েছে। এখান থেকে কিন্তু ভিডিও আপলোড করার জন্য কিন্তু এখানে দেখতে পাচ্ছেন অপশন কিন্তু অলরেডি রয়ে গেছে। তো বন্ধুরা, এখান থেকে দেখতে পাচ্ছেন যে লোগো আসেনি, লোগো না আসলে আপনারা কী করবেন, এই যে দেখতে পাচ্ছেন কলম আইকন, কলম আইকনের রূপে একবার ক্লিক করে এখান থেকে কিন্তু আপনি চাইলে কিন্তু এখান থেকে ফটোটা যে আছে এখানে দেখতে পাচ্ছেন আমি লাগিয়েছি, এখান থেকে কিন্তু আপনি আবারও ফটো কিন্তু চুজ করে দিতে পারবেন। তো আমি ফটো দেবো না, তো আপনারা দিয়ে দেবেন, কারণ আমি আগে কিন্তু লাগিয়েছি। তো বন্ধুরা, একটু পরে কিন্তু আমার ফটো আপডেট হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন চ্যানেলের নাম ইত্যাদি কিন্তু কাম করেছে। এখান থেকে ডিসক্রিপশন কিন্তু আপনি চাইলে করে নিতে পারেন। তো বন্ধুরা, হয়তো ভিডিওটা আপনাদের ক্ষেত্রে ভালো লেগেছে, আর এইরকমভাবে কিন্তু চ্যানেল আপনাদেরকে কিন্তু কেউভাবে প্রফেশনালভাবে করে দেখাবে না। তো আপনাদেরকে আমি খুব সহজে করে দেখালাম। তো বন্ধুরা, আপনারা যদি ভিডিও আপলোড করেন, এখান থেকে দেখতে পাচ্ছেন যে প্লাস আইকন, এই প্লাস আইকনটার উপরে ক্লিক করে দিলে কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন আপলোডে ভিডিও, আপলোড ভিডিওতে ক্লিক করলে কিন্তু আপনি ভিডিও কিন্তু আপলোড করতে পারবেন। এবং দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট ক্রিয়েট এই ক্রিয়েট রূপে ক্লিক করলেও কিন্তু এখান থেকে কিন্তু আপনি ভিডিও কিন্তু আপলোড করে নিতে পারবেন। তো বন্ধুরা, ভিডিও ভালো লাগে, ভিডিওটি লাইক করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিন।